ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য একটি স্টোরি রাইটিং পার্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে হু ইজ টু বেল দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। সো এই স্টোরিটা আমি তোমাদেরকে পুরোপুরি প্রতিটা লাইন বাংলা অর্থ সহকারে বলে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা বুঝতে পারবে। সো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। সো প্রথমেই দেখা কি বলা হয়েছে দেখো। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড হাউস ইন আ ভিলেজ, এক গ্রামে একটা পুরনো বাড়ি ছিল। আ নাম্বার অফ মাইস লিভড ইন দ্য হাউস, সেখানে বাড়িতে অনেক মানে বেশ কিছু ইঁদুর বাস করতো। দে ওয়ার ডুইং আ লট অফ মিসচেফ দেয়ার, অর্থাৎ তারা সেখানে অনেক বিরক্ত করছিল, অনেক বিরক্ত করছিল মানুষকে। দ্য মাস্টার অফ দ্য হাউস ওয়াজ ভেরি অ্যানোয়েড অ্যান্ড মেড আ প্ল্যান। সুতরাং তারপর কী করলো, বাড়ির কর্তা খুব বিরক্ত হয়ে একটা পরিকল্পনা করলেন। হি ব্রট আ ক্যাট, সে একটা বিড়াল নিয়ে আসলো বাড়িতে। অ্যাজ আ রেজাল্ট, ফলে দ্য মাইস কুড নট কাম আউট অফ দেয়ার হোলস, অর্থাৎ ফলে ইঁদুরগুলো তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে পারছিল না। তারপর দেখো কি বলা হয়েছে। ওয়ান ডে, একদিন, অল দ্য মাইস স্যাট টুগেদার ইন অর্ডার টু ফাইন্ড আ ওয়ে আউট, অর্থাৎ একদিন সকল ইঁদুর বসে একটা পরিকল্পনা পথ খুঁজতে লাগলো। ডিফারেন্ট মাইস গেইভ ডিফারেন্ট সাজেশন, বিভিন্ন ইঁদুর বিভিন্ন ধরনের পরামর্শ দিল। অ্যাট লাস্ট, পরিশেষে আ ইয়ং মাউস ওয়ান্টেড টু প্রেজেন্ট আ প্রপোজাল, অবশেষে একটা তরুণ ইঁদুর একটা প্রস্তাব পেশ করলো। অল দ্য মাইস আস্কড হিম টু মেক হিজ প্রপোজাল, এই লাইনটির অর্থ হচ্ছে সমস্ত ইঁদুর তার প্রস্তাব দিতে বলল। দেন তারপর দ্য ইয়ং মাউস সেইড, ইফ উই টাই আ বেল অ্যারাউন্ড দ্য ক্যাটস নেক উইল বি ইন আ পজিশন টু বি আন্ডারস্ট্যান্ড হোয়েন দ্য ক্যাট ইজ কামিং। তখন তরুণ ইঁদুরটি বলল, আমরা যদি বিড়ালের গলায় ঘণ্টা বেঁধে রাখি তাহলে আমরা বুঝতে পারবো কখন বিড়াল আসবে। বিফোর ইটস কামিং উইল বি অ্যাবল টু হাইড, অর্থাৎ বিড়ালের গলায় যদি আমরা ঘণ্টা বাঁধি তাহলে বিড়াল আসার আগে আমরা লুকিয়ে থাকতে পারবো তার ঘণ্টার আওয়াজ শুনে। অল দ্য মাইস প্রাইসড দ্য প্রপোজাল এক্সেপ্ট দ্য ওল্ড ওয়ান, অন্য সব ইঁদুর প্রস্তাবের অনেক প্রশংসা করল। তারপরে কি হলো, হি স্টুড আপ অ্যান্ড সেইড দ্য প্রপোজাল ইজ কোয়াইট গুড বাট হু উইল বেল দ্য ক্যাট। বৃদ্ধ ইঁদুরটি উঠে দাঁড়িয়ে বললেন, প্রস্তাবটি বেশ ভালো কিন্তু বিড়ালকে ঘণ্টা বেঁধে দেবে কে। হিয়ারিং দিস অল দ্য মাইস বিগান টু লুক অ্যাট অ্যানাদার অ্যান্ড ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড, এ কথা শুনে সব ইঁদুর একে অপরের দিকে তাকাতে লাগলো এবং হতাশ হয়ে পড়ল। ফিন্ডিং নো সলিউশন দ্য মাই ইভেন্টুয়ালি মাইগ্রেটেড টু অ্যানাদার প্লেস, কোনো সমাধান না পেয়ে অবশেষে ইঁদুরগুলো চলে গেল অন্য জায়গায়। সো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।